আসসালামু আলাইকুম তোমাদের মধ্যে সেকেন্ড টাইমার যারা আছো তাদের এই প্রশ্নটা অনেক বেশি থাকে যে ভাইয়া ঘন্টা প্রতি পড়াশোনা করবো নাকি অধ্যায় প্রতি পড়াশোনা করবো যে ভাইয়া কত ঘন্টা করে পড়লে আমার চান্স হবে আমি কি পনেরো ঘন্টা পড়বো নাকি আমি সারা রাতে পড়বো সারা দিনই পড়বো সকালে পড়বো না রাতে পড়বো না ভাইয়া আসলে আমি অধ্যায়টাকে ফোকাস করব যে একটা অধ্যায় করে শেষ করব যত ঘন্টাই লাগুক কোনটা ঘন্টা প্রতি আগাবো বারো তেরো ঘন্টা নাকি আমি অধ্যায় প্রতি আগাবো যত ঘন্টাই লাগুক এটা নিয়ে খুব সুন্দর একটা ব্যাখ্যা দিব আমি দেখো যে এই ঘন্টাপতি আর অধ্যায়পতির মধ্যে যে সমস্যাটা যাদের পড়াশোনার গ্যাপ বেশি এবং পড়ার টেবিলে মনোযোগ কম দুই মিনিট পর পর ফেসবুক আসতেই ইচ্ছা করে মনে হয় যে বন্ধু-বান্ধব টান্স পাইছে ওদের একটু দেখি দুই দিন পর হয়তো আমিও টান্স পাবো এরকম একটা মনোভাব বা আমার আত্মীয়-স্বজনরা আমাকে টান্স পায়নি আমি फेक আইডি চালাচ্ছি फेक আইডিতে অনেক মজা পেয়ে গেছে আমার ভালো লাগতেছে হ্যাঁ আর বই হাতে ধরে কান্নাকাটি করতেছি খুব বেশি প্রেসার মনে হচ্ছে তার থেকে একটু ফেসবুক চালালে ভালো লাগে আরকি তো এরকম যারা শয়তান টাইপের স্টুডেন্ট আছো তাদের জন্য যে কাজটা যে আমি শয়তান ঠিক আছে আমি পড়াশোনা কম করে ঠিক আছে কিন্তু আমারও স্বপ্ন আছে আমি মেডিকেলে দেখো যে মোট চব্বিশ ঘন্টা এই চব্বিশ এই চব্বিশ ঘন্টার মধ্যে ঘুম খাওয়া দাওয়া সব কিছু মিলে আমি দশ ঘন্টা বাদ দিলাম থাকে চোদ্দ ঘন্টা যদি তুমি চোদ্দ ঘন্টাও বাদ দাও থাকে দশ ঘন্টা এরকম দশ ঘন্টা কারোর জন্য থাকে কারোর জন্য চোদ্দ ঘন্টা থাকে এর মধ্যে সে কি করবে একটা স্টুডেন্ট আমি তোমাকে বলবো যে তুমি পড়াশোনা করো না তুমি বাবা এদিকে আসো একটু গল্পটা শুনে যাও সকালবেলা তুমি তোমার সকাল হতে পারে সকাল নয়টায় কারো সকাল হতে পারে সকাল চারটায় কারো সকাল হতে পারে সকাল এগারোটায় এটা কে কখন উঠবে তার ব্যাপার সে রাতে কখন ঘুমাবে রাত তিনটায় ঘুমাবে নাকি রাত এগারোটায় ঘুমাবে এটা তাকে বুঝতে হবে আল্লাহ তালা রাত দিছে ঘুমার জন্য তার যদি সমস্যা হয় সে জাগবে এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার তো তুমি সকালবেলা এক ঘন্টা পড়বা এক ঘন্টা পড়বা মানে মোবাইল টোবাইল সবকিছু বন্ধ রেখে বইটা হাতে নিয়ে থাকবা তারপরে দুপুরে এক ঘন্টা পড়বা এবং রাতে এক ঘন্টা পড়বা মানে টোটাল চব্বিশ ঘন্টার মধ্যে তুমি দেখো যে এক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা তিন ঘন্টা পড়াশোনা করো কিনা আগে নিজের সাথে কথা বলো তারপরে তুমি দশ মিনিট করে বাড়াও এক ঘন্টা দশ মিনিট এক ঘন্টা দশ মিনিট এক ঘন্টা দশ মিনিট এভাবে বিশ মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট এভাবে দুই ঘন্টা দিনই আসো এক সপ্তাহ এটা মানো তুমি নিজে দেখবা দূর আমি মাত্র তিন ঘন্টা পড়ি আমি মাত্র চার ঘন্টা পড়ি আমি মাত্র পাঁচ ঘন্টা পড়ি আমার আমা তো সেকেন্ড টাইমার হিসেবে বস হওয়ার কথা আমার তো অনেক পড়াশোনা করার কথা আমি মাত্র তিন ঘন্টা পড়ি আমি বলবো বাবা ধৈর্য ধরো একটা সপ্তাহ একটু নিজের ব্রেনকে কাজে লাগাও যে মাত্র তিন ঘন্টা পড়ি মাত্র ছয় ঘন্টা পড়ি হ্যাঁ আমি দিনে চব্বিশ ঘন্টার মধ্যে আমি পাই ধরো দশ ঘন্টা ধরো চোদ্দ ঘন্টা এর মধ্যে আমি ছয় ঘন্টা পড়ি সাত ঘন্টা পড়ি হ্যাঁ আমি এরকম পড়াশোনা করি এই জিনিসটাকে ফিল নিয়ে আসো আর যাদের এরা হচ্ছে টেনশন করে বেশি হাই আল্লাহ আমি সত্তর পাইছিলাম চান্স পাইনি আবার কি চান্স পাবো হ্যাঁ আত্মীয় স্বজন আবার কি বলবে আবার দু সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় আমি কি করবো আমি তো আসলে খুব টেনশনের মধ্যে আছি এদের জন্য এটা যে অধ্যায় ভিত্তিক পড়াশোনা যেহেতু অধ্যায় ভিত্তিক পড়াশোনা করো ছয় ঘন্টায় লাগে তোমার ঘন্টার দিকে তাকায় কোনো লাভ নাই একজনকে বললাম যার মনোযোগ কম সে ঘন্টার এক ঘন্টা এক ঘন্টা করে সে নিজে ভাববে যে আমি কি রকমের স্টুডেন্ট আমি মাত্র তিন ঘন্টা পড়ি আস্তে আস্তে সে যখন আসবে যে না এই যে ছয় ঘন্টা করে পড়ি দেখা যাচ্ছে যে সে ছয় ঘন্টা করে পড়ছে তুমি এক ঘন্টা দশ মিনিটের জায়গায় এক ঘন্টা বিশ মিনিট করে পড়ো সময় নাও যে আমি এই এইটুকু এইটুকুই তাহলে এইভাবে তিন 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 আসবে চার 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 আসবে তাহলে চার 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 আসবে একটা সময় দেখা যাচ্ছে তার পড়ার প্রতি ব্যাপার সেপার চলে আসছে তাহলে কি পড়ায় যাদের গ্যাপ কম তাদেরটাতে আসি যে তুমি কি করবা তুমি প্রথমে প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত অধ্যায়টা রিডিং দেবা রিডিং দিয়ে বুঝবা যে কোন লাইনটা মেডিকেল আসার যোগ্যতা রাখে কোন লাইনটা আসার যোগ্যতা রাখে না তারপরে তুমি কোচিং বা যাই কিছু করো না কেন তোমার দাগানো লাইনগুলো গুলা তুমি পড়বা শুধুমাত্র ওই ভাইয়ারা বা আমরা যেগুলো দাগাই দেই সেগুলাই যথেষ্ট না আমার সময় আমার ভাইয়ারা যেগুলো দাগায় দিছে আমি এগুলোতে যথেষ্ট হই নাই কিন্তু এগুলো মোস্ট ইম্পর্টেন্ট লাইন এর সাথে আরো কিছু লাইন আছে যেগুলো আমার মনে হয় যদি এই লাইনগুলোই ভাইয়াদের লাইনগুলো পড়ি পরীক্ষায় না আমি ভাইয়াকে দোষ দিতে পারবো অবশ্যই না তাহলে কি করতে হবে মেডিকেল ডেন্টাল বিগত বছরের প্রশ্নগুলো আমাকে দেখতে হবে তাহলে আমি বুঝবো যে ভাইয়াদের দাগানো লাইনের সাথে মিল আছে কিনা আমাকে আরো দশটা দাগাইতে হতে পারে কিনা তারপরে অনুশীলনের যে প্রশ্নগুলো আছে বোর্ড কোশ্চেন বা আদার্স কোশ্চেন যেগুলো মেডিকেলে আসার মতো সেগুলো আমি পড়ব তারপরে তোমার যদি কোনো গাইড বই থাকে সেই গাইডগুলো তুমি দেখতে পারো তারপরে আমাদের ব্যাচে ব্যাচে ভর্তি হলে বা তুমি ভর্তি থাকো না কেন সেই ব্যাচের প্রশ্নগুলো যে তুমি এই পড়াশোনাটা করতে তোমার যে সময়টা লাগলো এই এক্সামে তুমি কেমন পারতেছ না পারলে সাথে সাথেই ওই প্রশ্নটা আমাদের যারা ধরো হান্টার ব্যাচে আসো ব্যাচে আসো বা ওয়ার্ডিও ব্যাচে আসো যেটা একবারেই নভেম্বর থেকে শুরু হয়ে কি হবে একেবারে মেডিকেল ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত হবে তো এইরকম ব্যাচগুলোতে যারা আছো ধরো আমাদের গ্রুপের নাম অ্যাভেঞ্চারার্স অফ মেডিকেল তুমি এ লিখে ওই প্রশ্নটা যেটা পারো নি সেটা তুমি লিখে নিবা ভুলের খাতা কিভাবে তৈরি করতে হয় সেটাও আমি ভিডিও দিয়ে দিছি তো তোমরা এই ঘন্টা প্রতি যদি এক সপ্তাহ পড়তে পারো তুমি তাহলে দেখবে তোমার পরের সপ্তাহে ইমপ্রুভ হচ্ছে এরকম এক মাস পর দেখবে তোমাকে থামানো যাচ্ছে না তুমি একেবারে সেই লেভেলে পড়াশোনা করতেছো আর যার গ্যাপ কম সে এই সিরিয়ালে পড়াশোনা করো সেটা দশ পনেরো ঘন্টা যাই লাগুক পাঁচ ঘন্টা যাই লাগুক যার যেভাবে লাগে সে সেভাবে পড়তে পারো কিন্তু আমি বলবো সকালবেলা যে তাড়াতাড়ি উঠে তার জন্য দিনটা অনেক বড় হবে ইনশাল্লাহ তোমরা সবাই ভালো রেজাল্ট করবে আর আরো কোনো ব্যাপারে যদি তোমাদের পরামর্শ প্রয়োজন হয় কমেন্ট বক্স ফাঁকা আছে দ্রুত কমেন্ট করে দিবা আমি এ ব্যাপারে তোমাদের জন্য আবারও ভিডিও বানিয়ে দেবো আজকের মতো এখানে শেষ করছি সবার সাথে আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম